ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وانظروا نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى في موضع آخر والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اطعمه الصادق احق الى الله من هذه الايام আমার সম্মুখে বসে থাকা তারপরে উপস্থিতি আজকে কেন্দ্র করে অনেকগুলো আমল রয়েছে যে আমলগুলো আপনাকে আমাকে জানতে হবে এবং জেনে তার প্রতি আমাদেরকে আমল করতে হবে। এখন যে মাসটি চলছে জিলকাদা মাস, আগামী মাস যেটা আসছে সেটা হচ্ছে জিলহিজ্জা। আমরা জানি সাধারণত সেই মাসটিতে
হজ পালন হয়, আমরা কুরবানিও দিই এবং আরাফার আমরা সিয়াম রাখি। তো সেই মসজিদে যেহেতু অনেকগুলো আমল রয়েছে, আমরা ভুলে যাই, তার জন্য আমাদেরকে অগ্রি স্মরণ করিয়ে দেওয়া দরকার এবং আমাদের নিজের নেওয়া উচিত। যেহেতু মুসলিমদের ইসলাম ধর্মে তাদের আমল, তাদের নেকি সঞ্চয় করার যে মাস, সেগুলো হচ্ছে আরবি মাস। সে আরবি মাসগুলো আপনাকে আমাকে জানতে হবে এবং এই আরবি মাসগুলোতে কোন মাসে কি আমল রয়েছে সেগুলো আপনাকে আমাদের জেনে তার উপর বাস্তবায়িত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি বাস করি দুনিয়ার বুকে, দুনিয়াতে থাকাকালীন আমরা দুনিয়াতে বসবাস করার জন্য চাহে বাড়ি হোক, ব্যাংক ব্যালেন্স হোক, আমরা সবাই কিন্তু খাবার হোক, টাকা পয়সা হোক সঞ্চয় করি, বাড়ি বড় বড় অট্টালিকাও আমরা তৈরি করি। কিন্তু আপনাকে আমাকে ইহকাল ত্যাগ করে পরকাল যেতে হবে। এই পরকাল যাওয়ার জন্য, সেই পরকালে পাড়ি দেওয়ার জন্য আপনাকে আমাকে নেকি যে সঞ্চয় করতে হবে, এ সম্পর্কে আমরা হচ্ছি গাফিল, অলসতা আমরা করি না। আমরা মুসলিম দাবিদার অনেকেই নামাজ পড়ি, আবার অনেকে নামাজ পড়ি না, বেনামাজি জীবন যাপন আমরা করছি। আমাদের চিন্তা ভাবনা আসে না যে আমাদেরকে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করতে হবে। তো পরকালে যে যেতে হলে আমাদেরকে সেই জায়গায় কিছু নেকি সঞ্চয় করে যে অগ্রিম পাঠাতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে জানিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, ওহে তারা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং তোমরা পরকালের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দাও নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত খবর তোমাদের জানেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগ্রিম নেকি সঞ্চয় করে সে জায়গায় পাঠানোর কথা বলেছেন, এখন আপনাকে আমাকে এই দুনিয়ার মুখে নেকি সঞ্চয় করতে হবে। মরার পরে আর সুযোগ নেই, এই জীবিত থাকাকালীন আপনাকে আমাকে দীন ইসলাম মেনে নিতে হলে দীন ইসলামের প্রত্যেকটি সঠিক সহি সুন্নাহ মোতাবেক প্রত্যেকটি আমলকে আপনাকে আমাকে জেনে তার উপর বাস্তবায়িত করতে হবে। যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে সঠিকভাবে আমল হবে না, আর সঠিকভাবে আমল যদি না হয় আপনার আমার নেকি হবে না, আর নেকি যদি না হয় পরকালে পরিপূরণ পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এর জন্য আপনাকে আমাকে জানতে হবে আমাদের সম্মুখীন যে মাসটি আসছে সেই মাসটি হচ্ছে জিলহিজ্জা মাস। এই মাসটি সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে, এই মাসটিতে এমন কোন আমল রয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শন দিয়েছেন কিনা, এই আপনাকে এই আমল কথা আপনাকে আমাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এই দুনিয়ার বুকে বসবাস করতে গিয়ে আমরা অনেকে পাপের মধ্যে জড়িত হয়ে আছি, পাপের মধ্যে আজকে লিপ্ত হয়ে আছি। এই পাপ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যদি পাপ থেকে আপনি আমি না ফিরে আসতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে পাপ থেকে ফিরে আসতে হবে। পাপ থেকে যদি না ফিরে আসতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রহমত আমরা পাবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 70 এর মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে আল্লাযীনা জাহাদু ফীনা লাতাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, তারা চেষ্টা চালিয়ে যায় তারা সৎ নেক আমল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের জন্য পথ তাকে সহজ করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি চেষ্টা করি সৎ নেক আমল করার জন্য তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার
আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার পথ কোনটি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোন পথ দিয়েছেন, এই পথ আপনারা আমাদের জানতে হবে। আজকে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার পথ জানি না, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য কোন পথগুলো খুলে দিয়েছেন, আমাদের জন্য খুলে রেখে দিয়েছেন, আমরা সেই পথগুলো আজকে ফলো করি না, আমরা জানিও না, আর যারা জানি তারা ফলো করে চলি না। সম্মানিত উপস্থিতি, এই জিলহিজ্জা মাস আপনার আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, একটি মাস, এই মাসটিতে আপনি আমি চাইলে আমাদের গুনাহ গুলোকে মোচন করে নিতে পারি, আপনি আমি যদি চেষ্টা করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তোমাদের এই পথ আমি তোমাদের জন্য পথকে সহজ করে দিই। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানি যে জিলহিজ্জা মাসের গুরুত্ব কতটুকু রয়েছে, এই জিলহিজ্জা মাসের গুরুত্ব কতটা, ফজিলত কতটা রয়েছে, এটা আপনাদের আমাদের জানতে হবে। আমরা যদি সূরা ফজর পড়ি 49 সূরা 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ সুবহান ওয়া তাআলা সকলের কসম খেয়ে বলছেন যে আমি সকলের সকলের কসম খেয়ে বলছি ওয়া লায়ালিন আশর, যে 10টি দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন 10টি যে রাতের কথা বা দিনের কথা যে এসেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে কথাটি বলেছেন, এই আয়াতে ইবনে কাসির তিনি বল বর্ণনা করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এটি এই যে 10টি দিনের কথা বলা হয়েছে, এই 10টি দিন হচ্ছে যে হিজ্জা মাসের প্রথম 10টি, এই কথাই তুলে ধরছে। আবার মিসরাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইবনে মাসউদ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বলি কি বলেন উত্তম জিহাদের থেকে উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জিলহিজ্জা মাসের তবে ওই ব্যক্তি থেকে ব্যতিক্রম যে ব্যক্তি নিজের মাল সম্পদ এবং নিজের নাফস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদের জন্য বেরিয়ে গেল আর সে ব্যক্তি ফিরে না শহীদ হয়ে গেল, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। তবে তার থেকেও তার নিজের উত্তমের কথা বলা হলো এই 10টি দিনের আমল, এই 10টি দিনের আমল যদি আমরা করতে পারি তাহলে জিহাদের সাধারণ যে জিহাদের যে ব্যক্তি বেরিয়েছে শহীদ হয়নি তার সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তার থেকে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। এবার চিন্তা ভাবনা আপনাকে আমাদের করতে হবে যে এই 10টি দিনের যে বিশ্বরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন এই 10টি দিনের আমল কি আছে, এই আমলের কথা আপনাকে আমাকে জেনে তার উপর বাস্তবায়িত করতে হবে। এই 10টি দিনের যে আমল আমরা আরাফার দিনে শুধুমাত্র একটি দিনই সিয়াম পালন করি, অথচ বিশ্বরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 1 তারিখ থেকে যে 9 তারিখ এই 9টি সিয়াম পালন করার কথা বলছি, আপনাকে আমাকে এই নকলি সিয়াম পালন করার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা শুধুমাত্র একটি দিন সিয়াম পালন করি শুধু আরাফার দিন, এবং ওই দিনটাকে আমরা একটা আমল মনে করি, তারপরে আমরা কুরবানি করে বসে থাকি, অথচ আমাদের বরসতার জন্য অজান্তে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ যে আমল আল্লাহ সুবহান ওয়া তাআলার সবচেয়ে প্রিয় প্রিয় আমল, সেই প্রিয় আমলগুলো আমরা চাই না এবং তার উপর বাস্তবায়ন করি। আপনাকে আমরা জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই মাসটিতে প্রথম 10 দিন তোমরা বেশি বেশি করে তওবা করো, আর আপনাকে আমাকে বেশি বেশি করে তওবা করতে হবে। এই প্রথম 1 তারিখ এই 10 দিনের কথা যদি বলা হয়েছে, 1 তারিখ থেকে 9 তারিখের যে আমল এই 9 তারিখের আগে পর্যন্ত আপনাকে আমাকে এই দিনগুলোতে বেশি বেশি করে তওবা করতে হবে। আপনি আমি যে গুনাহগুলো করেছি গোপনে হোক প্রকাশ্যে হোক জেনে হোক অজান্তে হোক, আমরা যেই ধরনের গুনাহ করে বসে আছি না কেন, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সারেন্ডার হয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তওবা করতে হবে।
আল্লাহ সুবহান তাআলা তওবা করার কথা বলছেন, কেমন তওবা আপনার আমাকে করতে হবে? আল্লাহ সুবহান তাআলা জানিয়েছেন সূরা তাহরীফ 25:8 মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারগণ তোমরা তওবা করো তাওবাতান নাসুহা। তোমরা কেমন তওবা করবে? তওবা এখানে তওবা করার কথা আল্লাহ সুবহান তাআলা বলছেন, কেমন তওবা করতে হবে? আপনাকে আমাকে তওবা করতে হবে। তওবা মানে এইভাবেই তওবা করতে হবে যে আপনি আমি যে গুনাহগুলো করি আপনার আমার দ্বারা যে যে গুনাহগুলো হয় সেই গুনাহ থেকে আল্লাহ সুবহান তাআলার কাছে এভাবেই তওবা করতে হবে, ইয়া আল্লাহ আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত এই গুনাহ আর কোনোদিন করব না, এইভাবে তওবা করতে হবে। আর আপনি গুনাহ বললেন তওবা তওবা শুধু বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আপনি থেকে গেলেন আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, এটা তওবাতুন নাসুহা নয়। একটি উদাহরণ শুরু করে জানাই, আপনার দ্বারাই মদ পান হয়, আপনি মদ পান করেন, আপনার দ্বারাই মদ পান হয় এই হারাম এই গুনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত আছেন, এখন আপনি বুঝতে পারছেন যে আমি গুনাহ করছি এই গুনাহ থেকে আমাকে ফিরে আসতে হবে তওবা করতে হবে, এখন আপনি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর করব না, আবার দুদিন তিন দিন এক মাস পরে আবার আপনি মদ পান করতে লাগলেন, এটা তওবা নয়, এটা তওবা নয়। আপনাকে তওবা মানে মৃত্যুর আগে পর্যন্ত সেই পাপ থেকে ফিরে আসতে হবে, যে মৃত্যুর আগে পর্যন্ত এই গুনাহ আমার দ্বারা আর কিছু ভালো হবে, এটা তো তওবা নসিহা, এই তওবা আপনাকে আমাকে করতে হবে। যদি আমরা করতে পারি আশা রাখা যায় যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের আল্লাহ সুবহান তাআলা জান্নাতে প্রবেশ করাবেন যদি আমরা এইভাবে তওবা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যদি আমরা তওবা ইস্তেগফার করতে পারি, নিজের গুনাহকে মাফ করে নিতে পারি, আল্লাহ সুবহান তাআলার কাছে তওবা করি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে যে আমলগুলো করা দরকার সেটি হচ্ছে এই মসজিদে আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির আজকার করতে হবে, যে জিকির আজকার করার কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদে আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির করতে হবে। ফাসিরু আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে জিকির করবে, আত্তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমি, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে, বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হবে, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে হবে, এগুলো বেশি বেশি করে করতে হবে। আমরা আজকে জিকির আজকার সঠিকভাবে জানি না, আর জানলে পরে সময় দিব আমরা করি না। ফরজ নামাজ আমরা সাধারণত আদায় করি, ফরজ নামাজ আমরা যারা আদায় করি আমরা আদায় করার পরে যে আমাদের জিকির আজকার যেগুলো আছে তাসবিহ তাহলিল সেগুলো আমরা সঠিকভাবে করি না, বলছি না আমাদের নামাজ হয়ে গেল সালাম ফিরিয়ে দেওয়া হলো খালি কোনো রকম তারা হলো করে এই যে তাসবিহ আমরা করি তারা হলো করে, আমার মনে হয় অধিকাংশ মানুষ যারা এই তাসবিহ করে তারা সুবহানাল্লাহ বহার জীবনে একটি আমলে চারবার হওয়া উচিত, চারটি যদি তারা চারবার হওয়া উচিত আমার মনে হয় দুবারে আছে এই, আর বোঝা কত যে স্পিড হয় আল্লাহ আলাম আমরা বুঝতে পারি, আমাদের মতো তো হয় না, আমি পারছি না যে এত স্পিডে মানুষ কিভাবে তারা এই তাসবিহ গুলো করে এই চলে যাবে কিভাবে করে জানি না, আপনার কিভাবে এত তাড়াতাড়ি হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ফরজ সালাত আদায়ের পরে তিনি যে বসে তিনি যে জিকির গুলো করতেন তিনি যে তাসবিহ করতেন তিনাদের সময় আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পারবো না, কাম পারলেও আমরা অন্তত কিছুটা তো পারবো, আমাদের কিছুতে তা তোমাকে কি আমাদের খাওয়া হচ্ছে আমরা এমন ভাবে সালামটাকে আদায় করে তাহলে সঙ্গে আমরা বেরিয়ে যাই, মানে দুনিয়ার মধ্যে এতটাই লিপ্ত আছি যে আমাদের পরকালের জন্য কিছু আর নেই, পরকাল আমাদের মধ্যে কিছু নেই, আমরা এটা জন্য এটা মনে করি ডিউটি, এটা একটা ডিউটি আমরা মনে করি যে কোনো রকম সে হাজিরাটা দিলেই হল, আল্লাহ সুবহান তাআলা তাদের রাজি হোক আর নাই হোক কোন রকম ডিউটি দিলেই হল, জি না, এভাবে ইবাদত করে আমরা পরিত্রাণ পাবো না, এই ইবাদত আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন বিরুদ্ধে চলে যাবে, এই এবং এই না আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আপনার জন্য নালিশ করবে, আবার এই ইবাদত যদি সঠিকভাবে করি তাহলে আপনার আমার জন্য সুপারিশ করবে, চিন্তা ভাবনা করে ইবাদত করতে হবে, আমরা যদি চিন্তা ভাবনা করে না ইবাদত করি পরিত্রাণ পাবো না। সম্মানিত উপস্থিতি, এই জিকির আজবা আমরা জিলহিজ্জা মাসে শুধু জিলহিজ্জা মাস বলে নয় আমরা জবরে ইবাদত করি না কারণ আমাদেরকে দৃষ্টির সঙ্গে আমাদের ইবাদত করতে হবে, তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জিলহিজ্জা মাসে প্রথম 10 দিন তোমরা বেশি বেশি করে জিকির আজকার করো, আল্লাহ সুবহান তাআলা প্রশংসা করে, এটা আপনাকে আমাকে করতে হবে, আপনাকে আমাকে বেশি বেশি করে করতে হবে, সুবহানাল্লাহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আমরা কেমন বলতে পারি ছোট ছোট আমরা এই যে জিকির আমরা জানি বলছি চেষ্টা করছি না আমরা যেগুলো আমাদেরকে করা উচিত আমরা করি না এর জন্য আপনাকে আমাকে এগুলো করতে হবে ছোট্ট বাক্য এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আমরা যদি জানতাম যে এটা কয়েকটা মিনিট নিয়ে আপনাকে আমি হিসাব দেখাচ্ছি যে কিভাবে আপনি করবেন চিন্তা ভাবনা করেন আর ভালো করে ভালো করে আমার কথা বলে শুনবেন এই যে সুবহানাল্লাহি আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই যে বাক্যগুলো শুনলেন এগুলো আলাদা কিছু নেই এক সুবহানাল্লাহি আপনি একশো বার পাঠ করুন আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশো বার পাঠ করুন আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম এই শব্দের কাছে সেটা রইল এই তিনটা বাক্য নিয়ে একটা তীর যখন আছে সুবহানাল্লাহ যদি আমাদের সমুদ্রের ফেনা সমতুল্য যদি কোনো হয়ে যায় আল্লাহ সুবহানাল্লাহ যদি আমরা করি অনেক গুরুত্ব রয়েছে কিন্তু আমরা করি না চিন্তা ভাবনা করি না কয়েকটা সময় আপনি যদি একবারে একশতবার যদি না করতে পারেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজই আপনারা যারা পাঁচ ওয়াক্তের নামাজ করছেন আপনি খালি এক কাউকে কুড়িবার করে পারেন পাঁচ কুড়ি একশোবার অটোমেটিক হয়ে যাবে আপনার বেশি সময়ও লাগবে না এবং তার মধ্যে তার আমল হয়ে যাবে তাহলে সময়টা কাজে লাগবে আর তাড়াহুড়ো করে যদি করেন আর কিছু পারবো না কিভাবে যদি চলে যান মনে হচ্ছে কম্পিউটার আপনি ইনস্টিটিউট দিচ্ছেন এগুলো করলো আপনাকে আমাকে ধীর স্থির ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে ধীর স্থির ভাবে আপনাকে আমাকে ইবাদত করতে হবে এই জিলহিজ্জা মাসে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে জিকির আজকার আমরা তাসবিহ তাহলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন আমাদের এই মসজিদে আমাদের জন্য রয়েছে সিয়াম এই মসজিদে আমরা যদি করি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সিয়াম কোন ব্যক্তি যদি ইচ্ছা করি যে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমরা সিয়াম রাখতে পারি অনেক অনেক গুরুত্ব অনেক থাকবে আবার যদি আমরা এই নয় না করতে পারি তাহলে দুখানি আরাফার দিন নয় তারিখ যদি আমরা একটি সিয়াম পালন করি সেই একটি সিয়াম অনেক অনেক গুরুত্ব আপনার আমার যে গুরুত্বের কথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি ইয়াউমে আরাফার দিন যদি সিয়াম পালন করে তাহলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা রাখি তার তার পূর্বেকার এক বছর এবং সামনেকার এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ একটি সিয়াম যদি ইয়াউমে আরাফার দিন যদি আমরা রাখতে পারি একটি সিয়ামের কথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যদি আমরা সেই দিনে সিয়াম পালন করতে পারি তাহলে বিগত দিনের এক বছর এবং আগামী আমাদের জন্য যে আসছে আগামী বছর আগামী বছরের এক বছরের ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এই যদি আমরা সিয়াম আপনি আমি পালন করতে পারি আবার অন্যান্য সূত্রে প্রমাণিত হয় যে যেটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চারটি আমাকে ছাড়তেন না চারটি আমাদের কথা বলছেন তার মধ্যে বলছেন যে আশুরা সিয়াম আশার আশুরা এই যে আশুরা অর্থাৎ মুহররম মাসের সিয়াম আবার বলছেন ওয়াল আশ অর্থাৎ এই জিলহিজ্জা মাসে সিয়াম আবার প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের দিনে সিয়াম এই আমলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ছাড়তেন না তিনি গুরুত্ব দিয়ে এই মনোযোগ দিয়ে এই ধরনের আমল গ্রহণ করতেন এবার আপনি আমি যদি আপনার আমার যদি নেকির দরকার হয় আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করাতে চাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং জান্নাত যদি পেতে চাই তাহলে আমরাও এই ধরনের ইবাদত করব আমরা যদি প্রথমেই করেছি আমরা যদি চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সওয়াব করবেন তাহলে আমাদেরকে আপনাকে আমাকে চেষ্টা করতে এই চেষ্টা যদি আপনি আমি করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ করে সম্মানিত উপস্থিতি আবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সিয়ামের কথা চাই ফরজ হোক চাই নফলি সিয়াম হোক সেই সিয়ামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ওই সিয়াম কোন ব্যক্তি যদি সিয়াম একটি না
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটি সিয়াম একদিন যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার চেহারাকে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামঈনা আপনার ফরমান যদি সালাত ইস্তিগফার কথা সালাত ইস্তিগফার যে 70,000 বছর দূরবর্তী করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার চেহারা যদি আল্লাহর পথে একটি সিয়াম যদি আমরা পালন করি তাহলে বোঝা যাচ্ছে যে যে সিয়ামের অনেক অনেক গুরুত্ব রয়েছে আমরা যদি করতে পারি যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা অনেক নেকি হওয়ার হতে পারবো যদি আপনি আমি চেষ্টা করি সম্মানিত উপস্থিত এই যে ইনজা আছে আপনার আমার যদি করি এই যে ইনজা আছে আপনি আমি 1 তারিখ থেকে 9 তারিখ আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এই জিলহিজ্জা মাসে আমরা জিলহিজ্জা মাসে বেশি বেশি করে জিকির আজকার করব তাসবিহ তাহলিল করব এই জিলহিজ্জা মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব আমাদের করতে হবে যদি আপনি আমি করতে পারি তাহলে আমরা অনেক অনেক নেকি হওয়ার করতে পারি যে কথা আমি সুন্নাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এই জিলহিজ্জা মাসের ইবাদতগুলোকে গুরুত্বভাবে আমরা কাজ করতে হবে আমরা যেগুলো জানছি জানার পরে যে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে এর গুরুত্ব তারা দিবে আমরা গুরুত্ব দিচ্ছি না এবং তারপর আমল করি না চেষ্টাও করছি না আমরা জুম্মার খুতবাতে অনেক অনেক হাদিসের হাদিস কোরআনের কথা বলে শুনি কিন্তু আমরা শোনার পরেও আমাদের বাস্তবায়িত আমরা বাস্তব রূপ আমরা দিতে পারি চেষ্টা করতে হবে যারা আপনারা বেনামাজি আছেন আমার কথা শুনে হয়তো খারাপ লাগবে যারা বেনামাজি আছেন আপনাদেরকে আমি ভালোবাসি ভালোবাসি তার জন্য বলছি যে বেনামাজি অবস্থায় থাকেন আপনি আপনার হায়াতের আপনার জীবনে কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন অনেকের চিন্তাধারা যে একটু বয়সটা বেশি হয়ে যাক তারপরে নামাজ পড়তে আরম্ভ করব এখন হয়তো যুবক আছি এই যুবক অবস্থায় এখন তো মারা যাবো না এই চিন্তা ভাবনা অনেকের মেন্টাল আছে চেঞ্জ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কথা বলেনি যে তোমার বয়স ভারী হলে তুমি নামাজ পড়ো বড় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে 7 বছর বয়স হলে তোমরা নামাজ পড়তে আরম্ভ করো 7 বছর বয়স হলে নামাজ পড়তে আরম্ভ করো আর 10 বছর হলেই পিতা মাতাকে বলা হয়েছে যে তোমাদের সন্তানকে পিটিয়ে নামাজ পড়া বাপের বেটা তো বেটার বাপ হয়ে গেছে বাপের বেটা ও বাপের বেটার বাপ হয়ে গেছে নামাজ পড়ে না বলি না চিন্তা করা দরকার আমরা যে মুসলিম মুসলিম দাবিদার কিন্তু মুসলিম দাবিদার হিসেবে যে আমাদের কর্তব্য আমরা করি না আমাদের যেগুলো কর্ম আমরা করি না এই যে আছে কুরবানি এই কুরবানি এ বড় হবে মাতামাতি এক এক জনের এক এক ফতোয়া নামাজের চিন্তা ভাবনা নেই আর কুরবানির মাসালা ফতোয়া নিয়ে বেড়াবে ভাগা কুরবানি কি হচ্ছে চলবে না পিটাপিটি ফরজ ইবাদত কোনো গুরুত্ব নেই মেন্টালিটি এই চিন্তাকে এই মেন্টালিটিকে দূর করো কুরবানি যারা নামাজ পড়েন না সোজা কথা বলছি নামাজ যদি না পড়েন পাঁচ অক্তের নামাজই যদি না হতে পারে ফালতু কুরবানি করি আল্লাহকে যে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে চাইছেন এই কুরবানি করি না বড় বড় ওই খাসি আর ওই গরু দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ইবাদত কবুল করবেন না আপনাকে স্পষ্ট আমি বলছি যদি আপনি বেনামাজি হন এই বেনামাজি অবস্থাতে আপনি মনে করছেন বড় আমি তিনটা চারটা বা বড় ধরনের খাসি আমি দিয়ে দিব বড় গরু আমি কুরবানি দিয়ে দিব আমি অনেক কিছু করে দিলাম জি না ফালতু দেওয়া হচ্ছে আমি হচ্ছে আপনাকে ফালতু দিচ্ছেন না তার কারণ প্রত্যেকটি ইবাদত গ্রহণ করার জন্য আপনাকে ফরজ যদি সালাত নামাজ আপনাকে আদায় করতে হবে শর্ত আছে কেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদু বাইনা কুফি তাফসির নামাজ যারা পড়বে তারা মুসলিম নামাজ যারা পড়ে না তারা মুসলিম নয় তাই আপনি যে নামাজ পড়েন আপনি তো মুসলিমই নন তার কুরবানি আপনি দিচ্ছেন কি করে এই কুরবানি কাকে আপনি দিচ্ছেন কাকে টাকার জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে খুশি করার জন্য চিন্তা ভাবনা বাড়িতে গিয়ে করবেন আমার কথা শুনে আপনাকে খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই আপনাকে আমি ভালোবাসি তার জন্য আপনাকে আমি বলছি বে নামাজি অবস্থায় থাকবে না বলস ভাই নামাজি হওয়ার চেষ্টা করুন ফিরে আসুন নামাজ বিহীন জীবন যাপন করা আপনার জীবনটাই যে বৃথা কোনো লাগবে কোনো লাগবে একটা পৃথিবীর বুকে যেমন
আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে জিকির আজকাল করার তৌফিক দান করো। আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করো। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।